আচ্ছা তুমি ইয়ে রামায়ণ পড়েছো? পড়েছি। কোজি মন্থরা অফার পড়েছো? এই নাও 1000 টাকা দাম আর 300 টাকা টিপস। আমার মা আমার বউকে টিপস ফিরিয়ে দিয়েছে। বেনারসি পড়ছি। হ্যাঁ মা পড়ছি। এই তো এই তো আমার লক্ষ্মী মন্ত বউ পরনে ঢাকা ইসা না পরনে ছোট্ট একটা ফ্রক কপালে সিঁদুর নেই বালাই নেই তার ইদিনকাল পড়লো। আপনার বেনারসি দেবী। ও বড় দেবী। আগে স্ত্রী মাত্রেই দেবী, বিশেষ করে আপনার মতো রণচণ্ডী ভয়ঙ্কর সিংহী মার্কা মুকলা বৌরা তো দেবী। তা আপনাকে কি নামে ডাকবো? মনসা দেবী না কালিকা দেবী? আমি বেনারসি পরবো না। আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে বেশ বেনারসি না করলে অবশ্যই কোনো অসুবিধে নেই। শুনেছি ফুলসজ্জার রাতে গায়ে এমনিতেই নাকি বেনারসি থাকে না। হোয়াট ডু মিন বাই গায়ে বেনারসি থাকে না? হ্যাঁ আপনি কি ভেবেছেন আমি আপনার সাথে প্রেম করব? ইয়ে করব ফুলসজ্জার রাতে সেই আদিকাল থেকে বর আর বউ একসাথে এই করে আসছে। ইয়ে ইয়ে করেছে ইয়ে দেবী একটা কথা কি কি আগে আপনি কি আমার উপরে চড়ে আমার বুকে পা দিয়ে বিশেষ কোনো ভঙ্গিমার কথা চিন্তা করছেন? কেন না 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 আসলে দেবতাদের যুগে মা কালী না ওই রকম একটা ভঙ্গিমা দিয়েছিলেন। আপনি যদি দয়া করে তার পুনরাবৃত্তি রিপিট না করে তাহলে ভালো হয় নাকি? কেন না আমি তো মহাদেব নই, আপনি যদি আমার বুকের উপরে পা দিয়ে দাঁড়ান আমার খুব কষ্ট হবে। ওকে আপনার গলায় পা ধরে দাঁড়াবো, আমি গলায় পা দিয়ে মেরে দেবো একদম। ফুলসজ্জা করাচ্ছি আমি, ফুলসজ্জা আমি তখন দুগ্ধ পোষ্য শিশু দুধ গেলিবে তো গেল দুধ গেল 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 দুধ গেল 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 ফুলসজ্জা করবে না ফুলসজ্জা ইডিয়েট। এনার সাথে ফুলসজ্জা কেন, কোনো সজ্জাই করা যায় না। অন্তিম সজ্জায় আবার সার বোনকে তো ফুলসজ্জায় পাঠালাম, বড্ড নিরীহ ছেলে, ওখানে কি যে হচ্ছে কে জানে। এই এই অসহায় স্বামীদের যে কত অত্যাচার সহ্য করতে হয়। তাই নাকি? তা আমার স্বামীকে কি অত্যাচার সহ্য করতে হয়েছে শুনি। এই তার স্ত্রী তাকে ভালোবাসেই না বাসেই না বাসেই না, তার বোনও তার স্বামীকে ভালোবাসেই না বাসেই না বাসেই না, বেচারা স্বামীরা। হ্যাঁ
এদের জন্য একটা দল সংগঠনের দরকার। যেই যেই স্ত্রীরা তাদের স্বামীকে ভালোবাসে না, সেই স্বামীরা আসুন, দলে দলে যোগদান করুন আর এই আন্দোলনকে সাফল্য মণ্ডিত করুন। থাক থাক, আর আর কি করতে হবে না। না না, জোকস অ্যাপার্ট, অন আ সিরিয়াস নোট, ওখানে কি যে হচ্ছে কে জানে। বেচারা অসহায় গবা, আই মিন ওই হর্ষবর্ধন, কি যে করছে কে জানে। আচ্ছা একটা ফোন করে নি। হ্যালো, কে বলছেন? এটা কি গবাবুর ফোন? আগে হ্যাঁ। আচ্ছা গবাবু আছেন? আগে আমি তো বলছি, আপনার গলাটা কেমন অন্য অন্য লাগছে। ফুলসজ্জার অভিজ্ঞতা ছিল না তো, প্রথমবার ফুলসজ্জা হয়ে গলাটা গেছে, এরপরে কি যে যাবে কে জানে। কি বলছো, কি হয়েছে? আগে আমার বউ আমার ওই ফুলসজ্জার খাটকে না পুরো তৃতীয় পানিপথের যুদ্ধ বানিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে 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 উনি যে এত ভালো নাচ করেন, তাণ্ডব থেকে কত্থক কুচিপুড়ি সব নাচ করেছেন আমার মুখে গলায় পা দিয়ে। সে কি? হ্যাঁ, তারপর যখন অত্যাচার চরমে উঠেছে তখন আমি আত্মসমর্পণ করেছি। তারপর কি হয়েছে? তারপর তারপর উনি যখন দেখেছে মরার গায়ে খাঁড়ার ঘা দিয়ে আর কোনো লাভ নেই, উনি তখন ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে চলে গেছে। বেরিয়ে গেছে কোথায়? আগে আমার মনে হয় ওই সামনের ঘরে মাটিতে শুয়ে রয়েছে, রাগে দুঃখে। কেন কেন? আমি তো ওনার যোগ্য নই, তবু উনি আমাকে বিবাহ করিয়াছেন, এর যে কি ভবিষ্যৎ তা কে জানে। আপনারা যে কেন তেলে আর জলেতে মিশালেন, আমি একজন সাধারণ পুরুষ মানুষ, আপনাদের কথায় উজ্জীবিত হয়ে সিংহ হৃদয় হয়ে ওনাকে বিবাহ করলাম। ভগবান জানেন আমার ভবিষ্যৎ নিয়ে আমি খুব সন্দিহান, আমার মায়ের ভবিষ্যৎ নিয়েও আমি খুব সন্দিহান। আচ্ছা ওনার কি কুস্তিগির বংশ? কি বলছো তুমি? ওনারা মনে হয় রোজ দুবেলা বরকে কুস্তির প্যাঁচ কষে মারেন, পুরুষদের উপরে অত্যাচার করেন। আচ্ছা এনাদের বিরুদ্ধে কোনো আদালত নেই? না না, আমি আমি খুঁজবো, আমি প্রতিবাদ করব, আমি এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করব। মানে? আগে বৌভাত থেকে ফুলসজ্জা একদম চোখে সর্ষে ফুল দেখিয়ে দিয়েছে। এই জমির বাচ্চা, আপনি আপনি তো শুয়েছিলেন ওই ঘরে, আপনি শুয়েছিলাম তো, শুয়েছিলাম তো ওই ঘরে, তা এত জোরে রাত্রিবেলা চিৎকার করে গায়ের সাথে কথা বলছেন। ও আস্তে কথা বলতে পারেন না, গলায় একটু স্পিকার লাগানো। সেই জায়গা যেখানে আলো এবং শব্দ কোনটাই প্রবেশ গোষ্ঠী কাজ, আমি আন্ডারগ্রাউন্ডে পাঠাবো, দেখুন। হ্যালো, কি হয়েছে? কিছু একটা তুলছেন,
খুঁজছেন মনে হয় উনি হাতে একটা বালিশ নিয়েছেন বালিশ তুলে নিয়েছে দেবী হাতে বালিশ তুলেছে দেবী বসে মাছছেন দোকানে মাছছেন কেন আমি আন্ডারগ্রাউন্ডে যাব আগে আন্ডারগ্রাউন্ড না চল আবার মাছছেন মাছছেন কেন শুন বাবা দিদি ঘন্টা বেঁচে গিয়েছে কুৎসিকের মাছছে আমার হাত থেকে বালিশ পড়ে গিয়েছে বেঁচে গিয়েছি ঘন্টা ঢং ঢং আগে জামাই কি হয়েছে দেবী আবার কিছু একটা খুঁজছি আর তুলেছে পারেননি শেষমেশ চেয়ার তুলতে পারেননি যা কিছু একটা খুঁজছেন মনে হচ্ছে কাঁচের কাঁচা হ্যালো হ্যাঁ কি হয়েছে কাঁচের গ্লাস আমার কানের পাশ দিয়ে বেরিয়ে মায়ের প্রিয় ফুলদানিটা একেবারে গেল কালকে সকালে মা ভার্সেস বউ কি যে হবে কিছু বুঝতে পারছি না উনি এখনো থামেননি দেবী দেবী আবার কিছু একটা ঘুরছে স্টিলের থালা স্টিলের বাটি আবার স্টিলের থালা শুনুন দেবী দেবী শুনুন জয় বাবা রক্ষে করো আর শুনুন আমি না ফোনটা রাখছি কেন এক হাতে আত্মরক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না রাখলাম হ্যাঁ দেবী দেবী শান্ত দে দেবী ও বাবা দেবী হ্যালো কেটে দিয়েছে লাস্টে কি হলো লাস্টে বললো একটা কাঁচের গ্লাস গিয়ে সোজা ফুলদানিতে লিখেছে আর সেটা নাকি ওর মায়ের প্রিয় ফুলদানি ছিল প্রিয় ফুলদানি এবার কি হবে এবার কাল সকালে শাশুড়ি মা ভার্সেস বউ থার্ড রাউন্ড কালকে আমার মেয়ে খুব জব্দ হয়েছে একদম ঠিক হাতে পড়েছে তোকে আশীর্বাদ করি মা এইরকম করবি বুঝলি এইসব মেয়েদের এইভাবে জব্দ করা উচিত কিন্তু বাবা আমার খুব ভয় করছে কেন জামাই জব্দ হয়ে যাবে না আরে না 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 জামাইকে যেমন দেখেছি ওর সহ্য ক্ষমতা অসীম বুঝলি আমার মেয়ে যখন ওই অত্যাচার করে 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 একেবারে ক্লান্ত হয়ে পড়বে তখন জামাই আস্তে আস্তে অধিকার বোধ ফলাবে তুই ঘুড়ি গোড়ানো দেখিস নি ঘুড়ি এ গোত্তা খায় গোত্তা খায় গোত্তা খায় টানবি ফোকাটা ঠিকই আছে ঠিকই আছে যেমন বাপ তেমন তার ছেলে রকবাজদের মতো আড্ডা হচ্ছে ইন্দ্রজিৎ দেব ভোকাট্টা করছে দেব ইন্ডাস্ট্রিজের মালিক ইন্দ্রজিৎ দেব ভোকাট্টা করছে না না কেন ভোকাট্টা করতে পারবো না কেন না পারো তো পারো কিন্তু আমার মেয়েকে নিয়ে হাসি ঠাট্টা করছো তো তুমি বোধহয় ভুলে গেছো মেয়েটা তোমার মেয়ে কুড়িয়ে পাওয়া মেয়ে নয় না 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 শোনো ওই শকুন্তলা ওই মেয়েটা মানে আমার হলেও মেয়েটা হয়েছে তোমার মতো চলো নে বলো নে একেবারে সে তার কি দাপট কি অহংকার বাবা ভাবা যায় না মানে ভারতবর্ষে এরকম চরিত্র কতিপয় দেখা গেছে কতিপয় কি দেখা গেছে আচ্ছা তুমি ইয়ে রামায়ণ পড়েছো পড়েছি কুঁজি মন্থরা কি মহাভারত পড়েছো পড়েছি শকুনি কি পুরাণ পড়েছো হ্যাঁ পড়েছি তারকা পুতনা এসব পড়েছো তুমি কি বলতে চাইছো বলো তো আমাকে বলছি যে এই সব রাক্ষসীদের মতো কেউ এই জন্মে আমার বউ এসেছে আমি রাক্ষসী তুমি কাকে রাক্ষসী বলছো তোমাকে পাপা তোমাকে রাক্ষসী বলছে তারকা পুতনা সবার সাথে তুলনা করছে ভেরি ব্যাড ভেরি ব্যাড তুমি তুমি সবার সামনে আমাকে এসব কথা বলছো ঠিকই তো হ্যাঁ এটা তোমার একদম ঠিক হয়নি
সবার সামনে বলা তোমার ঠিক হয়নি, আলাদা করে বলতে। আমাকে লেটভুল করছে, আমাকে লেটভুল করা হচ্ছে। আমার মেয়েটা বিপদে আছে আর আমাকে? কোনো বিপদে নেই, সে ঠিক আছে। সে কেমন আছে আমার খুব ভালো করে জানা আছে, আমি সব শুনেছি। ভিকি আর বিজু আমাকে সব কিছু বলেছে। তুমি জানো, তুমি জানো কি সিন ক্রিয়েট হয়েছে? আলিয়ার বউ ডিস্কে গেছে, ধুতি পাঞ্জাবি আর টোপর পরে। তো যাবে না তো কি করবে? ও মা, কি কথা লাগিয়ে কি করবে? আরে শোনো শোনো, তোমার মেয়ে তো কালকে বেনারসি টোপর পরে ওই ফুটশয্যার খাটে বসে থাকার কথা ছিল, হ্যাঁ, তা সে তো সেখানে বসে না থেকে ডিস্কে চলে গেছে, তা তার বড় ওই অন্যের ডিস্কে চলে গেছে। কথাতে আছে না, যদি মোহাম্মদ পর্বতের কাছে না আসে তো পর্বত মোহাম্মদের কাছে যাবেই। তা তো বলবেই। তোমরা সবাই মিলে আমার মেয়েকে নিয়ে প্যাচ করছো, আমি বুঝি না ভেবেছো? সবাই মিলে চক্রান্ত করছো আমার মেয়েকে। আমার তাই মনে হয় সবাই না সব কিছু জানে, কিন্তু কিছু একটা করছে, গোপন করছে জানো। আরে না না, গোপন করার কি আছে? আমি শুধু ভাবছি যে আজকে ওখানে কি হবে। কি হবে? আজকে ওখানে ওই শাশুড়ি আর তোমার মেয়ের একটা দ্বন্দ্বযুদ্ধ হবে, দ্বন্দ্বযুদ্ধ। ওই গজকচ্ছপের যুদ্ধ শুনেছ? গজকচ্ছপের যুদ্ধ, ওখানে লড়াই হবে, লড়াই হবে। ভীম আর বক্রাক্ষসের লড়াই হবে আজকে। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে মানে ওই আজকে হয়েছে কি, ওই তোমার মেয়ে কালকে জামাইয়ের উপরে একটা উগ্রপন্থী হানা করেছিল, একটা কাঁচের গ্লাস ছুঁড়ে মেরেছিল। সেই গ্লাসটা আমার মেয়ের টিপটা দুর্বল তো, কানের পাশ দিয়ে গিয়ে একটা ফুলদানি ভেঙে দিয়েছে। একটা ফুলদানি তো ভেঙেছে, একটা ফুলদানি ভেঙেছে তো কি হয়েছে? না না, ভাবো যে যখন ফুলদানি ভাঙতে পারলো তাহলে তো মাথাও ভাঙতে পারতো। মেয়ের টিপটা দুর্বল তাই হয়নি। ধরো যদি তোমার মা এই ওটা ছুড়তেন তাহলে সেটা একেবারে লক্ষ্যভ্রষ্ট না হয়ে সোজা আমার মাথার ব্রহ্মতারুতে গিয়ে লাগতো, আর মাথা ফেটে চৌচির, আমি তো অক্কা। তখন তোমার মা বলতেন যে আহা হা, আমার বরটা মরে গেল। কথাতেই তো বলে ভাগ্যবানের বউ মরে, ভাগ্যবতীর বর মরে। কি বাকি কথা বলছো তখন থেকে? নতুন নতুন কি প্রবাদ বানাচ্ছো? না না না, প্রবাদ বানাচ্ছি না, কথাটা হচ্ছে যেটা যে ওই ওই যে ফুলদানিটা না, ওইটা তোমার তোমার বেয়ানের খুব পছন্দের জিনিস, খুব পছন্দ করেন। তা আজকে সকালে যখন দেখবেন যে ওইটা ভেঙে গেছে, তখন তো তোমার মেয়ে আর তার শাশুড়ি মায়ের একটা দ্বৈরথ যুদ্ধ হবে, একটা সম্মুখ শহর। এটা কি করলে তুমি? ফুলদানিটা ভেঙে দিলে? তুমি জানো আমি ঘর সাজাতে কত ভালোবাসি? ঘর সাজাতে ভালোবাসি? এটা ঘর, এই তো ঘরের ছিঁড়ি। একটা কাজ করুন, আপনি কবরখানা সাজান কি যান। আজে কথা বলবে না, কবরখানা সাজাবো মানে? মানেটা কি? এখানে কোনো ভদ্র মানুষ থাকে দেখুন তাকে, এটা কোনো ঘর? এই তো এই তো এই তো ঘরের ছিঁড়ি। হ্যাঁ, এখানে ভূত প্যাটরা থাকে আর আপনি আপনি একটা প্যাটনি। হ্যাঁ, অপমান করবেন না। কেন দাম দিয়ে দিলাম? দাম মানে এই একটা ফুটপাতের পাতি ফুলদানি, এটা কত দাম হবে? ম্যাক্সিমাম 200 টাকা, 1000 টাকা, 800 টাকা আপনার টিপস। টিপস? তুমি তুমি তোমার শাশুড়ি মাকে টিপস দিচ্ছ? কোর্ট থেকে বল, এখন বউয়ের কোর্টে আমার বউ মাকে টাকা দিচ্ছে। এবার কি হতে চলেছে? মায়ের তো সম্মান খুব বেশি, মা টাকা নেবে না। টিপস দিচ্ছ কি না? আমাকে
টিপস থাকা চমকে না টিপস থাকা চমকে না আরে কত দাম এটা বলো বলো কত দাম 700 টাকা 700 টাকা 700 টাকা তো এই নাও 1000 টাকা দাম আর 300 টাকা টিপস ব্যাস আমার মাও আমার বউকে টিপস ফিরিয়ে দিয়েছে 800 টাকা আর 300 টাকা তারপরে 9 10 11 1100 টাকা 1100 টাকা যদি আমি পেতাম না তাহলে মাংস ভাতটা হয়ে যেত খুব চালাক না এবার দেখুন এটা কি করলে এটা আমার শ্বশুর বাড়ির জিনিস আমার মা আমার বইয়ের ইম্পোর্টেড শ্যাম্পু ফেলে দিচ্ছে এবার কি হবে Thank you.